السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين وعلى أصحابه المكرمين المعظمين وعلى أولياء أمته وعلماء ملته وعلينا معهم أجمعين أما بعد सम्मानित दर्शक श्रोता बृंद देश विदेशे अवस्थानरत सकल सुन्नी मुसलमान भाईरा विशेषत सम्मानित उलामाए अहले सुन्नत विश्वमानवता जखन करोना भाईरस मोकाबेलाय हिमशिम खाच्छे एमन दुर्योगपूर्ण परिस्थितिते आपनादेर सुस्वास्थ्य ओ दीर्घायु कामना करे আপনাদের সামনে একটি বিষয় উপস্থাপন করার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, সাম্প্রতিক সময়ে আহলে বাইত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পরম সম্মানিত সদস্য হযরতে মাওলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহ ওয়াজহুল করিম কে নিয়ে একটি বিষয়ে খুব বেশি পক্ষে বিপক্ষে আলোচনা পাল্টা আলোচনা চলছে। এতে সরল প্রাণ সুন্নি জনতার মধ্যে এক ধরনের চরম অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে। এমত অবস্থায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শের পতাকাবাহী একমাত্র সুন্নি জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত কেন্দ্রীয় মহাসচিব জননেতা আলহাজ এম এ মতিন সাহেব অতীতে যেমনিভাবে বিভিন্ন সংকটময় মুহূর্তে সুন্নি মুসলমানদের ঐক্য সংহতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তেমনিভাবে আলোচ্য বিষয়ে ও দেশের খ্যাতিমান ওলামা কেরামের মতামত গ্রহণপূর্বক একটি সঠিক ও যথার্থ সমাধান পেশ করার উদ্যোগ গ্রহণ করেন এবং ওনাদের জ্ঞানলব্ধ সুচিন্তিত মতামতগুলোর সমন্বয়পূর্বক একটি চূড়ান্ত বক্তব্য উপস্থাপনের দায়িত্ব আমি অদমের উপর অর্পণ করা হয়। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মতো প্রয়োজনীয় যোগ্যতা আমার না থাকলেও কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে চিন্তা করে আমি সম্মত হই। এই দায়িত্ব পালনার্থেই আজকে আমার আপনাদের সামনে উপস্থিত হওয়া। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমি এই প্রসঙ্গে বলতে চাই দেশের খ্যাতিমান প্রতিষ্ঠিত আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ উপাধ্যক্ষ মুহাদ্দিসিন ইকরামের প্রেরিত লিখিত বক্তব্যগুলো আমি নিজে দেখেছি এবং বর্তমানের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রথম শ্রেণীর কয়েকজন বিজ্ঞ ওলামায়ে কেরামকে নিয়ে আমি বসেছি, যাদের নাম আপনাদের সামনে আমি পেশ করছি। জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সম্মানিত অধ্যক্ষ ওস্তাজুল ওলামা হযরতুল হাজ আল্লামা মুফতি সৈয়দ ওসিউর রহমান আল কাদেরী মুদ্দাজিল্লুল আলী, ওই মাদ্রাসার সুযোগ্য শায়খুল হাদিস ওস্তাজুল ওলামা প্রবীণ আলেমে দীন হযরতুল আল্লামা শায়খুল হাদিস হাফেজ সুলাইমান আনসারী দামত বরকাতুল আলিয়া, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার ফেকা বিভাগের প্রধান হযরতুল হাজ আল্লামা মুফতি কাজী মোহাম্মদ আব্দুল ওয়াজেদ দামত বরকাতুল আলিয়া, বাংলাদেশের আঙ্গিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শের পতাকাবাহী একমাত্র ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার প্রতিষ্ঠাতা সভাপতি এবং বহু গ্রন্থের অনুবাদক প্রণেতা
বর্তমান বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত চেয়ারম্যান আলহাজ হযরতুল আল্লামা মাওলানা আব্দুল মান্নান সাহেব মুদ্দাজিল্লুল আলী, চট্টগ্রাম সুবানিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হযরতুল আল্লামা মাওলানা মুফতি হারুন রশিদ আশরাফি এবং সুবানিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ খ্যাতিমান আলেমে দীন হযরতুল আল্লামা আলহাজ মাওলানা জুলফিকার আলী চৌধুরী দামত বরকাতুল আলিয়াদের সাথে ওলামায়ে কেরামের প্রেরিত লিখিত বক্তব্যগুলো আমরা পর্যালোচনা করি। এই প্রসঙ্গে আমি সর্বপ্রথম দেশের খ্যাতিমান সুন্নি আকিদার উপর প্রতিষ্ঠিত আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ উপাধ্যক্ষ ও মুহাদ্দিসিনে কেরামের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি, যারা সংশ্লিষ্ট বিষয়ে তাদের জ্ঞান গর্ব ও তত্ত্ববহুল মতামত দানে নিজেদের সময় ও মেধা ব্যয় করে চলমান কঠিন পরিস্থিতিতে এগিয়ে এসেছেন। অতএব সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা মনোযোগ সহকারে আমার বক্তব্য শ্রবণ করার একান্ত অনুরোধ রেখে আমি মূল বক্তব্য শুরু করছি। পবিত্র কোরআনে পাকের সূরা নিসা 43 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন, অর্থাৎ হে ইমানদারগণ, তোমরা নামাজের নিকটে যেও না নেশাগ্রস্ত অবস্থায় যতক্ষণ পর্যন্ত না তোমরা যা বলছো তা বুঝতে পারো। এই আয়াতের শানে নজুল হিসেবে একাধিক বর্ণনা বিদ্যমান। তন্মধ্যে নিম্ন বর্ণিত দুটি হাদিস নিয়েই মূলত চলমান সমস্যা। প্রথম হাদিসটি হল আবু দাউদ শরীফ কিতাবুল আশেবা বাবু তাহরিমিল খামর, দ্বিতীয় খণ্ড 79 পৃষ্ঠা। ওবিহি কলা হদ্দসনা মুসাদ্দুন হদ্দসনা ইয়াহিয়া আন সুফিয়ানা হদ্দসনা আতা ইবনু সাইবে আনি আন আবি আব্দুর রহমান সালামি আন আলিয়িন আলাইহিস সালাম আন্না রাজুলান মিনাল আনসারে দাআহু ওয়া আব্দুর রহমান ইবনা আউফিন ফসাকাহুমা ক্বাবলা আন তুহাররামাল খামরু ফআম্মাহুম আলিয়ুন ফিল মাগরিবে ফাকারা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ফখলতা ফিহা ফনজলত লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আলুচ্চাদিসের অনুবাদ হল আবু আব্দুর রহমান সুলামি রাদিয়াল্লাহু আনহু হযরতে আলী করামাল্লাহ ওয়াজহুল করিম থেকে বর্ণনা করছেন, আনসারের এক ব্যক্তি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত করেছেন এবং ওনারা উভয়কে শরাব পান করিয়েছেন, শরাব হারাম হওয়ার পূর্বে। অতঃপর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মগরিবের নামাজে ইমামত করলেন, এতে তিনি সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েছেন। এতে তেলাওয়াতে খলতমলত পরিবর্তন হয়ে গেছে। তখন আয়াত নাজিল হয় লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। দ্বিতীয় হাদিসটি জামে তিরমিজি আবু আবু তাফসির সূরাতুন নিসা দ্বিতীয় খণ্ড 127 পৃষ্ঠা। হাদিসটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। ওবি কলা হদ্দসানা আব্দুর রহমান ইবনু উমাইদিন হদ্দসানা আব্দুর রহমান ইবনু সাদিন
আনি আন আবি জাফরির রাজি আন আতা ইবনে সায়েব আন আবি আব্দুর্রহমান ইসলামী আন আলী ইবনে আবি তালিবিন রাদিয়াল্লাহু আনহুম ক্বালা সানা আলানা আব্দুর রহমান ইবনু আউফিন তাআমান ফাদআনা ওয়া সাকানা মিনাল খামরে ফাখাযাতিল খামরু মিন্না ওয়া হাদারাতিস সালাতু ফাকাদ্দামুনি ফাকারাতু কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাআবুদুন ওয়ানাহনু নাআবুদু মা তাআবুদুন ফাআনজালাল্লাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা হাত্তা তাআলামু মা তাকুলুন হাযা হাদীসুন হাসানুন গরীবুন সহীহুন। আলোচ্য হাদিসটির অনুবাদ হচ্ছে, একই বর্ণনাকারী আবু আব্দুর রহমান সুলামী হযরতে আলী ইবনে আবি তালেব কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম থেকে বর্ণনা করেন, তিনি বলেন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু আমাদের জন্য খাবার তৈরি করেছেন, অতঃপর আমাদেরকে দাওয়াত দিয়েছেন এবং আমাদেরকে শরাব পান করিয়েছেন, অতঃপর শরাব আমাদেরকে পেয়ে বসল এবং এমত অবস্থায় নামাজের ওয়াক্ত হলো, ওনারা ইমামতিতে আমাকে পেশ করে দিলেন, আমি নামাজে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু ওয়া নাহনু নাআবুদু মা তাআবুদুন এরকম পাঠ করলাম। তখন এই আয়াত নাজিল হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা হাত্তা তাআলামু মা তাকুলুন। ইমাম তিরমিজি এ হাদিসটিকে হাসান গরীব সহি হিসেবে মূল্যায়ন করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আলোচ্য দুটি হাদিসে একই বর্ণনাকারীর বর্ণনায় একটি বিষয়ে অভিন্নতা, সেটা হলো ইমামত করেছেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম। আরেকটি বিষয়ে ভিন্নতা বিদ্যমান, সেটা হচ্ছে আবু দাউদ শরীফের বর্ণনায় দাওয়াতের আয়োজক একজন আনসারী সাহাবি, আর তিরমিজি শরীফের বর্ণনায় আয়োজক হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। আবার অপর বর্ণনাসমূহে ইমামত কে করেছেন এ প্রসঙ্গে ভিন্ন ভিন্ন ব্যক্তির নাম এসেছে, যথা তাফসিরে দুররে মনসুর ও জামেউল বয়ানে এভাবে বর্ণিত, আন আলী রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কানা হুয়া ওয়া আব্দুর রহমান ওয়া রাজুলুন আখরু শারেবুল খামরা ফসল্লা বিহিম আব্দুর রহমান উবনু ফসল্লা বিহিম আব্দুর রহমানে ফকরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ফখলতা ফিহা ফনজলত লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। এই বর্ণনায় ইমামতি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু করেছেন মর্মে বর্ণিত। অতঃপর তাফসিরে বাহরুল উলুম হযরতে আল্লামা ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাই কৃত তফসির তফসিরে বাহরুল উলুমে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সাহাবি হিসেবে নাম এসেছে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এর নাম। অর্থাৎ ইমামতের ক্ষেত্রে সর্বমোট তিনজনের নাম স্পষ্টভাবে বর্ণিত, এক হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম, দুই হযরতে আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু এবং তৃতীয় হযরত সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে দেখার বিষয় হলো একই নামাজে তিনজনের ইমামত, এটা কোনোভাবে সম্ভব নয়। অতএব আলোচ্য দুটি হাদিসের সনদ বা বর্ণনা সূত্র ও মতন বা ভাষ্য নিয়ে হাদিস বিশারদগণের মতামত পর্যালোচনা পূর্বক এবং দেশের বিজ্ঞ ওলামা কেরামের প্রেরিত লিখিত বক্তব্যের আলোকে
আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে এই দুটি হাদিসের ভিত্তিতে হযরতে সৈয়দুনা মাওলা আলী মুশকিল কোষা কাররামাল্লাহ ওয়াজহুল করিমের শরাব পানের বিষয়টি নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই। অনুরূপভাবে একই ঘটনায় আরও দুজন সাহাবি যথাক্রমে হযরতে আব্দুর রহমান ইবনু আউফ রদিয়াল্লাহু আনহু এবং হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রদিয়াল্লাহু আনহুর নাম বর্ণিত হওয়ায় এক্ষেত্রে নির্দিষ্ট কোনো সাহাবির শরাব পানের বিষয়টিও ইমামতের বিষয়টি নিশ্চিত করার কোনো সুযোগ নেই বিধায় এক্ষেত্রে এক ব্যক্তি বা জনৈক সাহাবি হিসেবে বর্ণিত শানে নজুলটি সবচেয়ে নিরাপদ। সম্মানিত দর্শক শ্রোতা, নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ যথা আবু দাউদ শরীফ ও তিরমিজি শরীফ ইত্যাদি, তাফসির গ্রন্থ যথা কুরতুবি, খাজেন, সাহাবি, তাফসিরে নঈমি ইত্যাদি ও ফিকহের নির্ভরযোগ্য গ্রন্থ ফতহুল কদির ও বেনায়া ইত্যাদিতে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর নাম সম্বলিত ও অপর দুজন সাহাবির নাম সম্বলিত শানে নজুলকে ওলামা কেরাম পাঠদানে তাহকিক ও বিশ্লেষণে নিজের মোতালায় রাখতে পারেন। তবে আওয়াম সাধারণ মুসলমানদের নিকট আহলে বায়েত ও সাহাবা কেরামের মহান মর্যাদা অক্ষুণ্ণ রাখার মহান লক্ষ্যে জনৈক ব্যক্তি বা সাহাবি সম্বলিত শানে নজুল বর্ণনা করাই হবে অধিক নিরাপদ। এটাকে ইমাম হাকেম নিশাপুরি রহমতুল্লাহ আলাই আসাহ বা বিশুদ্ধতম বর্ণনা হিসেবে চিহ্নিত করেছেন। কেননা আমাদেরকে মনে রাখতে হবে শানে নজুলের ক্ষেত্রে কোনো ব্যক্তি মুখ্য নয়, বরং কোনো আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট বর্ণনা সেটাই হচ্ছে মুখ্য। সেই হিসেবে উপরোক্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন ফুকাহা ওনাদের কিতাবাদিতে এইসব রেওয়ায়ত শুধুমাত্র শানে নজুল হিসেবে পেশ করেছেন। এটা কোনো নির্দিষ্ট সাহাবি বা সৈয়দুনা মৌলানা আলী মুশকিল কোষা কাররামাল্লাহ ওয়াজহুল করিম এর মত পান করার বিষয়ে নিশ্চিত করার মানুষে মোটেই নয়, শুধুমাত্র শানে নজুল হিসেবে ওনারা বর্ণনা করেছেন। এখানে ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই। অতএব বিষয়টিকে সম্মানিত ওলামায়ে কেরাম বিশেষ বিবেচনায় রেখে আওয়াম জনসাধারণের উদ্দেশ্যে লিখিত কোনো প্রকাশনায় নির্দিষ্ট সাহাবি সম্বলিত শানে নজুল বা বর্ণনা মুদ্রিত হয়ে থাকলে তার স্থলে অধিকতর নিরাপদ ও বিশুদ্ধ বর্ণনা সম্বলিত শানে নজুল পেশ করার সুপারিশ করা হচ্ছে, আর ভবিষ্যতে এ বিষয়ে অধিকতর সতর্কতা অবলম্বন প্রত্যেক ইমানদারের জন্য অপরিহার্য। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে বাইতে আতহার ও হযরাতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মর্যাদায় দৃঢ়ভাবে বিশ্বাসী। উল্লেখ্য যে যারা আহলে বাইতে আতহার রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনের শানে কটুক্তি, অশালীন বাক্য ও অবমাননাকর উক্তি করে তারা খারেজিদের অন্তর্ভুক্ত, আর যারা হযরাতে সাহাবা কেরামের রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের প্রতি বিদ্বেষভাবাপন্ন, অবমাননাকারী, অশালীন বক্তব্য প্রদানকারী, তারা শিয়া ও রাফেজিদের অন্তর্ভুক্ত নিঃসন্দেহে। আর যারা উভয় অর্থাৎ হযরাতে আহলে বাইতে আতহার রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এবং হযরাতে
সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধাশীল, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত অনুসারী। অতপর হাকেম নিশাপুরী রহমতুল্লাহ আলাইহির বর্ণনায় শরাব পানের বিষয়টি হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহুল করিমের দিকে সম্পর্কিত করার ষড়যন্ত্রটি খারেজদের বলে বর্ণিত। উল্লেখ্য, হাকেম নিশাপুরীর ব্যাপারে হাদিস বিশারদগণের মূল্যায়ন ও মতামত বিজ্ঞ হাদিসবিদদের নখদর্পণে আছে। এখন প্রশ্ন হল, এযাবৎ যেসব বিশ্ববিখ্যাত হাদিসের ইমামগণ এবং নির্ভরযোগ্য তাফসির ও ফিক গ্রন্থের গ্রন্থাকারগণ হযরত সৈয়দুনা আলী মুশকিল কুশা কাররামাল্লাহ ওয়াজহুল করিম এর এবং অপর দুজন সাহাবা রাদিয়াল্লাহু আনহুমার শরাব পান ও ইমামত সম্পর্কিত হাদিসগুলোকে শানে নুজুল হিসেবে বর্ণনা করেছেন, এগুলোকে শানে নুজুল হিসেবে এযাবৎ যারা তাদের হাদিস গ্রন্থে বা তাফসির ও ফিক গ্রন্থে বর্ণনা করেছেন তাদের সম্পর্কে রায় কী হবে? তারাও কি সবাই খারেজি? নিশ্চয় নয়। কেননা সৈয়দনা ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই, ইমাম কুরতুবি, ইমাম খাজেন আল্লামা সনাউল্লাহ পানিপতি, হাকিমুল উম্মত মুফাসসিরে কোরআন হযরতে আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী বদায়ুনী আশরাফি রহমতুল্লাহ আলাই, আল্লামা সাহাবি মালিকি, ওনাদেরকে হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহুল করিম সম্পর্কিত হাদিসটি উপরুক্ত আয়াতের শানে নুজুল হিসেবে বর্ণনা করার কারণে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দীন ও মিল্লত রফিউদ দরজত আজিমুল মর্তাবত শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন সৈয়দুনা ইমাম আহমদ রিজা খান আলাইহির রহমত ওয়ার রিদওয়ান সদরুল আফাজল উস্তাজুল আমাসল হযরতে আল্লামা হাকিম সৈয়দ মাওলানা নাঈমউদ্দিন মুরাদাবাদি আশরাফি রহমতুল্লাহ আলাই, হযরতে আল্লামা ইমাম আহলে সুন্নাত গাজী দীন ও মিল্লত শেরে বঙ্গালা আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাই সহ আহলে সুন্নাত, ওনাদের যুগ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো মুহাক্কিক আলেম উপরুক্ত ইমামদেরকে এই উল্লেখিত হাদিসগুলো শানে নুজুল হিসেবে আনার কারণে খারেজি বলে এ ধরনের এজাতীয় অশালীন শব্দ তাদের ক্ষেত্রে প্রয়োগ করেননি। বিষয়টি অত্যন্ত সজাগ দৃষ্টিতে লক্ষ্য করবেন যে এসব ইমামগণ উপরুক্ত হাদিস দ্বয়টিকে, যেগুলো অনুবাদ সহকারে আপনাদের সামনে পেশ করেছি, শানে নুজুল হিসেবে বর্ণনা করার কারণে ওনাদেরকে সৈয়দনা আলা হযরত রাদিয়াল্লাহু আনহু সহ ইতিপূর্বে আমি যাদের নাম নিয়েছি ওনারা কেউ ওনাদেরকে খারেজি বা সুন্নি জামাত বিরোধী ইত্যাদি শব্দে আখ্যায়িত করেননি। অতএব এখন এই বিষয়ে ওনারা যে ওনাদের তাফসির হাদিস ফিক গ্রন্থে শানে নুজুল হিসেবে এগুলো বর্ণনা করেছেন, এই বিষয়টির সফল চূড়ান্ত সমাধান আমরা খুঁজে পাই আলা হযরত মুজাদ্দিদে দীন ও মিল্লত মুজাদ্দিদে মেয়াতে মাদিয়া মুআইয়্যদে মিল্লতে তাহেরা
সৈয়দনা ইমাম আহমদ রিজা খান আলাইহির রহমত ওয়া রিদওয়ানের ফতাওয়া রাজবিয়ার মধ্যে। তিনি এই প্রসঙ্গে ওনার কাছে প্রশ্ন আসলে তিনি তার উত্তরে লিখেছেন, আমিরুল মোমেনিন সৈয়দনা মাওলা আলী কাররামাল্লাহ তাআলা ওয়াজহুল করিম কি নিসবত আমরে মজকুর কা বয়ান করনে ওয়ালা আগর উসসে শানে আকদসে মুরতাজবি পর তান চাহতা হ্যায় তো খারেজি নাসেবি মরদুদ জাহান্নামি হ্যায় ওয়ারনা বেলা জরুরতে শরঈয়া আওয়াম কো পরিশান করনে ওয়ালা সফিহ আহমক বদ আকল বে আদব হ্যায়। ফতাওয়ায়ে রাজবিয়া একাদশ খণ্ড পৃষ্ঠা চুরাশি। এখানে আলা হজরত রাদিয়াল্লাহু আনহু আমার দৃষ্টিতে তিনটি বিষয় পেশ করেছেন, দৃশ্যত যদি দুটি মনে হচ্ছে। একটি হল ঐসব রেওয়ায়ত যেখানে হজরতে মাওলা আলী কাররামাল্লাহ ওয়াজহুল করিমের শরাব পানের বিষয় বর্ণিত রয়েছে, এইগুলোকে যদি ওনার মহান মর্যাদায় আহলে বাইতে আথারের পরম সম্মানিত সদস্য হিসেবে ওনার যে মহান মর্যাদা রয়েছে এই মর্যাদার উপর আঘাত সমালোচনা হানি করার উদ্দেশ্যে যদি এগুলো কেউ বলে তাহলে সে নিঃসন্দেহে খারেজি নাসেবি মরদুদ জাহান্নামী। আর শরী প্রয়োজন ব্যতিরেকে আওয়াম জনসাধারণকে অস্থির করার জন্য, পেরেশান করার জন্য, বিভ্রান্ত করার জন্য যদি কেউ এগুলো পেশ করে থাকে নিশ্চয় সে নির্বোধ, বোকা, বদ আকল এবং বেয়াদব। এখন যেসব মুহাদ্দিস মুফাসসির ফকিগণ এই রেওয়ায়তকে শানে নুজুল হিসেবে পেশ করেছেন, ওনারা কোন পর্যায়ে পড়লেন? এখানে আলা হজরত বেলা জরুরতে শরিয়া যে কথাটি বলেছেন তাহলে বোঝা যায় শরী প্রয়োজনে, সুতরাং শানে নজুল বয়ান করা এটাও একটি শরী প্রয়োজন বলে আমরা মনে করি। সুতরাং ওনাদের নিজ নিজ গ্রন্থে এই রেওয়ায়তগুলো বর্ণনা করা কোনোভাবে হজরতে মাওলা আলী শেরে খুদা হায়দরে কর্রার ফাতেহে খাইবার ইমামে ভেলায়ত আলী মুরতাদা কর্রামাল্লাহ ওয়াজহুল করিমের মহান শানে আঘাত করার উদ্দেশ্যে এনেছেন বলে কোনোভাবে বিশ্বাস করার, মন্তব্য করার ন্যূনতম কোনো সুযোগ নেই। বিষয়টি সম্মানিত দর্শক শ্রোতাদের বুঝে আসার জন্য আমি আরেকটি বিষয় পেশ করছি। তাফসিরে রুহুল বয়ান চতুর্থ খণ্ড 582 পৃষ্ঠায় বর্ণিত আছে যে একজন মুনাফিক ইমাম প্রায় সময় নামাজে সুরায় আবাসা শরীফ তেলাওয়াত করত, হজরতে সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুর যুগে কুমতলবে তার কুমতলব সম্পর্কে অবহিত হয়ে হজরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে শাস্তি দিয়েছেন। তার মানে এ নয় যে কেউ কুমতলব ব্যতীত উক্ত সুরা আবাসা তেলাওয়াত করলে বা নামাজে পাঠ করলে মুনাফিক বা শাস্তিযোগ্য বলে বিবেচিত হবে, মোটেই নয়। কারণ এমন অনেক বুজুর্গানে দিন ছিলেন যারা প্রতি রাতে কোরআনে পাক খতম করতেন, তাহলে ওনারাও নিশ্চয় প্রত্যহ ওই সুরা পাঠ করতেন। তাদের বেলায় কি এই হুকুম প্রযোজ্য হবে? নিশ্চয় হবে না, কারণ বুজুর্গানে দিনের তেলাওয়াত
আর ওই মুনাফিক ইমামের তেলাওয়াতকে এক করে দেখার কোনো সুযোগ নেই। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, ইতিপূর্বে আমাদের দেশে কথিত মিজান আজহারি হযরতে মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু আনহু কারামাল্লাহু ওয়াজহুল করিমের বিষয়টিকে এমন বর্ণনাভঙ্গি দ্বারা জনসমক্ষে এনেছে যাতে তার জঘন্য বেয়াদবি স্পষ্ট সন্দেহাতীতভাবে দৃশ্যমান। তার পূর্বাপর অনেক বক্তব্য চরম বিতর্কের জন্ম দিয়েছে, তা অনস্বীকার্য বিষয় এবং অবশ্যই বর্জনীয় ও নিন্দনীয়। আমরা ওলামায়ে আহলে সুন্নাত তার এহেন জঘন্য বক্তব্যের যথেষ্ট প্রতিবাদ খণ্ডন সবাই ইতিপূর্বে করেছি। অতএব উপরুক্ত মুহাদ্দিস মুফাসসির বা ফকিগণকে ওইসব রেওয়ায়তগুলো তাদের কিতাবে পেশ করার কারণে নউযুবিল্লাহ তাদেরকে তো মিজান আজহারের কাতারে আনার কোনোভাবে আনা যাবে না। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমি প্রখ্যাত ওলামায়ে কেরামের সাথে এইসব বিষয়গুলো পর্যালোচনা করে আপনাদের সামনে পেশ করলাম। আমার হাতে রক্ষিত লিখিত এই কাগজে ওনাদের প্রত্যেকের দস্তখত বিদ্যমান। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমার বক্তব্য আপনারা আশা করি মনোযোগ সহকারে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শের ব্যাপারে আমরা কোনো সময় আপোষকামী ছিলাম না, এখনও নই, ভবিষ্যতেও আপোষহীন থাকব ইনশাআল্লাহ। তবে আমি সম্মানিত ওলামায়ে আহলে সুন্নতের খেদমতে অত্যন্ত বিনয় সহকারে একটি আবেদন পেশ করছি, কোনো স্পর্শকাতর বিষয়ে বিজ্ঞ মুরব্বী আলেমগণ থাকা অবস্থায় ওনাদের সাথে পরামর্শ করা ছাড়া সোশ্যাল মিডিয়ায় লিখনী ও বক্তব্য অতীব সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি বলে মনে করি। তদুপরি কোনো সুন্নি আলেমের লিখনী বা বক্তব্যে কারো নিকট কোনো বিষয় প্রশ্নবিদ্ধ মনে হলে সংশ্লিষ্ট আলেম ও মুরব্বী বিজ্ঞ আলেমদের সাথে আলোচনা করার একান্ত পরামর্শ রইল। এটা না করে সোশ্যাল মিডিয়াতে পারস্পরিক কাদা চোরাচুরি আমি মনে করি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শের প্রচার প্রসারে কোনো লাভ হবে না, বরং দৈনন্দিন ক্ষতি বৃদ্ধি করবে। অতএব বিষয়টিকে শুভ বিচারায় রেখে ভবিষ্যতে কোনো স্পর্শকাতর বিষয়ে বক্তব্য প্রদানের সময় অত্যন্ত সতর্কতাকার পরামর্শ রইল। আমি আরও একটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। শরাব পরিপূর্ণ হারাম হওয়ার পূর্বে সাহাবা কেরামের কারো কারো শরাব পানের মর্মে যেসব হাদিস বর্ণিত আছে এইসব হাদিসকে ভিত্তি করে কোনো সাহাবার সামনে কোনো ধরনের বিন্দুমাত্র অশালীন বক্তব্য কটুক্তি করা যাবে না।
কারণ পবিত্র কোরআনে পাকের আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন জুনাহুন ফীমা তাআমু ইযা মাত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাতি সুম্মা তাকাউ ওয়া আমানু সুম্মা তাকাউ ওয়া আহসানু ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই আয়াতে করিমা দ্বারা সম্পূর্ণরূপে নিষ্পত্তি হয়ে গেছে। মহান আল্লাহ ইরশাদ করছেন, নিশ্চয় যারা ইমানদার এবং পূর্ণ আমল করেছেন তাদের কোনো গুণা নেই ওই সব ক্ষেত্রে যা তারা আহার করেছেন। যখন তারা আল্লাহকে ভয় করেন, ঈমান এনেছেন, আমলে সালেহ পূর্ণ আমল করছেন, অতঃপর আল্লাহকে ভয় করেছেন, ঈমান এনেছেন, অতঃপর আল্লাহকে ভয় করছেন এবং ভালো কাজ করেছেন, একাগ্রতা প্রদর্শন করেছেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ ইখলাস ওয়ালাদের পছন্দ করেন। এই আয়াত দ্বারা শরাব হারাম হওয়ার পূর্বে যারা শরাব পান করেছেন মর্মে বর্ণিত সেই হাদিসগুলোকে ভিত্তি করে কোনো সাহাবীর শানে বিন্দুমাত্র অশালীন বক্তব্য রাখা যাবে না। এটা সম্পূর্ণভাবে হারাম হারাম হারাম। অতএব যেমনিভাবে আহলে বাইতের শানে কটুক্তি করা খারেজিদের দুশ্চরিত্র, তেমনিভাবে সাহাবা কেরামের শানে কটুক্তি করা শিয়া রাফেজি গং এর অসৎ চরিত্র। আল্লাহ আমরা সুন্নি মুসলমানদেরকে হজরাতে আহলে বাইতে আথার রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন এবং হজরাতে সাহাবায়ে কেরামের মহান মর্যাদায় মর্যাদা রক্ষায় লিখায় বক্তব্যে সব ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।